এখন একটা ছোট্ট বাচ্চার হয়ে দাঁড়ায়। জাগলিং বলের মতন এখন কে কতটা তার মাকে আর কে কতটা তার বাবাকে হিট করতে পারবে। মাকে বলা হচ্ছে, মায়ের প্রপার কারণ আছে তাই মাকে বলা হয়েছে। ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল সেটা তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উজ্জ্বল নামটা থেকে মনে পড়লো কিছু, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সন্দীপ চারিদিক দিয়ে জর্জরিত হয়ে আছে। সন্দীপ কেসটা হারতে চলেছে, সন্দীপের হাতে আর কিছু নেই। আমি বলছি না, আমার এই বিষয়ে কোনো নলেজই নেই, বলছে যে কিনা এই সন্দীপের বউয়ের হয়ে মানে ওয়াইটির মধ্যে কেস লড়ছে, বুঝতে পারছো? মানে আমাদের কি আইন আদালতের জায়গায় একজন উকিল থাকেন, আর এখানে একজন উকিল কাম দালাল এরকম ভাড়া করে রাখা হয়েছে, যে কিন্তু প্রপার ওয়েতে এই সন্দীপের বউয়ের হয়ে ওকালতি করছে, করেই যাচ্ছে অন্য লেভেলে। কি তার জন্য সন্দীপকে কতটা ডাউনে নামাতে হয় এটা বলছিলাম, সরি ফোন এসে গেছিলো। তো সেখানে দাঁড়িয়ে যতটা সন্দীপকে নিচে নামানো যায় ততটা নামানো হচ্ছে। কীরকমভাবে নামানো হচ্ছে আমি বলি, সন্দীপের বউয়ের যে অ্যাক্টিভিটিগুলো আমরা সকলে কিন্তু ওয়াইটিতে বসে দেখেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার বক্তব্য হচ্ছে এই এই যে মানে আনপার জাহিল যে লয়ার যে ভাড়া করা হয়েছে, যে কিনা গুগল থেকে ওকালতি শিখেছে, তো এই যে উকিল রয়েছে, যে দালাল উকিল রয়েছে, এর বক্তব্য হচ্ছে যেটা ভিডিওতে দেখা যায়নি সেটা যতটাই গভীরে থাক আমি খামচে বের করে নিয়ে আসবো। যদি মানে সন্দীপের বউয়ের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, কেন দেখা গেছে, সন্দীপ বলেছে, সন্দীপের ভীষণ অন্যায় হয়েছে, সন্দীপের বলাই উচিত হয়নি, তার বউ যা খুশি করত, ভাই বউয়ের বিষয়টা বলা উচিত হয়নি। কিন্তু বাট আজকে ধরো সন্দীপ না বললো, পুনরায় আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, দুদিন পর এই সন্দীপের বউই যদি উইদাউট এনি কোনো রিজন, যেমন এইবার করেছে, সখনও যদি করতো, মানে সন্দীপ মুখ খোলার আগে যে 498A কেস ঠুকে দিত যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোটা ওয়াইটি সন্দীপের পেছনে পড়ে যেত, ইনক্লুড মি। কেন পড়ে যেতাম? কারণ তুমি তোমার বউকে নির্যাতন করেছো, তার জন্যই তোমার বউ কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে গেছে, কারণ আসল বিষয়টা তো আমরা জানতেই পারতাম না। তো এটা না সন্দীপের ভীষণ বড় ভুল হয়েছে, সন্দীপ জানিয়ে দিয়েছে, আর মিথ্যে জানায়নি, এটা কিন্তু তোমরা ভুলে যেও না, মিথ্যে কিন্তু সন্দীপ জানায়নি, সন্দীপ কিন্তু যেটা জানিয়েছে সেটা সম্পূর্ণ সত্যি কথা বলেছে। আর যে কথাটার উপর শিলমোহর বসিয়েছে তার স্ত্রী কমিউনিটি পোস্টের মাধ্যমে, যে ডে ওয়ান থেকে আমার হাতটা যে ধরেছিল সে এখনও আমার হাতটা ধরে আছে, তাহলে মাঝপথে সেই হাতটা ছেড়ে দিল কেন? ছেড়েছে, কখনো ছাড়েনি। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যথারীতি এই হাতটা কি ছেড়ে গেছে? না না, আমি জানি না। তার স্ত্রী বলেছে, আমার এখন কাউকে চাই না, না আমার স্বামীর থেকে ডিভোর্স চাই, না আমার নিজের বর্তমান যে বয়ফ্রেন্ড তাকে চাই, আমার শুধুমাত্র আমার ছেলেকে চাই, আমার সন্তানকে চাই। এবার সন্তান হয়ে গেছে এমন একটা রসাকষির বস্তু, জোর কদমে তাকে টানা হচ্ছে, কার দিকে সে যাবে। সন্দীপের কাছে এরকম প্রচুর প্রমাণ আছে যার দরুন কিন্তু বাচ্চা তার মা পাবে না, এটা আমরা শুনছি, ঠিক আছে, আমি শুনছি। কিন্তু এদিকে হিসাব মতন যদি আমরা দেখি, 5 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু প্রথম কাস্টডি কিন্তু মায়ের আন্ডারেই যায়। এখন দেখো মা এর কাছেই যে বাচ্চা সবচেয়ে বেশি সেফ থাকে এটা কিন্তু আমরা বরাবর শুনে এসেছি, যেটা কিন্তু এখন চলছে না। কেন চলছে না একটু বলি, আমি বিগত এই বছর শুরু হওয়া থেকে পরপর কয়েকটা কেস দেখলাম। রিসেন্ট আমাদের লোকালে একটা ঘটেছে, বেশি দূর না এখান থেকে, এমন প্রিটেন্ড করছে তার মা যে আমি কিছু জানি না, মেয়ে সুইসাইড করেছে, বাট না, মেয়েকে শেষ করে দেওয়া হয়েছে, মেয়ে কিন্তু ক্লাস 6 পড়া একটা মেয়ে। তাছাড়াও আমরা
সুচেতা সেট, তাই তো নাম ছিল ওই মাটার, যে তার 4 বছরের সন্তানকে কিভাবে মেরেছে। আচ্ছা, রিসেন্ট আমি একটা ঘটনা শুনলাম, যেটা সব নিউজে তো সবসময় দেখায় না, এগুলো কি হয় অনেক এরকম নিউজ চ্যানেল আমার ফেসবুক পেজে, মানে ফেসবুক পেজগুলো আমার এ করা আছে, ফলো করা আছে, তো ওরা নিউজ দেয়। আরেকটা যেখানে আমি দেখলাম সেম নিউজ, সেটা হচ্ছে এই সার্পে বলে একটা চ্যানেল আছে, যে কিনা খুব স্টোরি রিডিং করে, আমি খুব শুনি ওর স্টোরিগুলো, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে। তো ও কিন্তু এই স্টোরিটা ধরেছিল যে মায়ের সাথে তারই ভাইপো না ভাগনার এরকম একটা শ্বশুরবাড়ির সম্পর্কে, তো তার সাথে একটা পরকীয়া সম্পর্ক তৈরি হয়। প্রত্যেক দিন খুব সুন্দরভাবে চলছিল, কারণ ওই সময় একটা বাচ্চারা স্কুলে থাকতো। সেই দিনকে তার ছেলে কিন্তু টাইমের আগে বাড়ি চলে আসে, আর এসে মাকে আর তার যে মানে কি বলবো, তার ভাগনা, তার কী হবে, দাদা আই থিঙ্ক হবে হয়তো, তো তাকে কিন্তু দেখতে পায় একসাথে একটা ঘনিষ্ঠ রূপে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাথে সাথে কিন্তু সেই ছেলেটি ওই বাচ্চাটিকে মেরে দেয়, আর এরা দুজনে মানে মা আর ওই ছেলেটি মিলে সেই বাচ্চাটিকে কিন্তু পার্ট বাই পার্ট পিস করে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়, এই প্রান্তে সেই প্রান্তে সেই প্রান্তে। এছাড়াও আরও অনেক কেস আমাদের চোখের সামনে বিগত দিনে। তো এত কিছু ঘটনা শোনার পর আমরা মা শব্দটার সাথে এখন ওতপ্রোতভাবে অবাক হয়ে যাই যে মা এরকম কেন, পরকীয়া কেন, পরকীয়া কি বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা বাচ্চা, একটা বাচ্চা তার মায়ের বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই সুচেতা সেট সে কী করলো না, বাবার কাছে কেন দেখা করবে বাচ্চা, কেন করবে না, কোনো রিজন তার জন্য আমি আমার নিজের জন্ম দেওয়া সন্তানকে শেষ করে দেবো। বাচ্চা অন্যায় করে তাকে 2 চটকানি দেওয়া যায়, মা এরা এটাই করে থাকে, সেইভাবেই আমরাও বড় হয়েছি, তা বলে মা জানে শেষ করে দেয়, এরকম প্রচুর মায়ের উদাহরণ, বাবাদের জানা শুনছি, মায়েদের শুনে শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তারপরেও একটা বাচ্চা তার মায়ের কাছে যে সেফ না আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেটা বলা যায়, বিশেষ করে পরকীয়ারতা মা, পরকীয়ারতা মা, মা বাচ্চাকে ভালোবাসবে এটাই ফ্যাক্ট, এটাই আমরা জেনে এসেছি, কারণ মায়ের থেকে সেফ আর সিকিউর স্থান বাচ্চাদের আর কিচ্ছু হয় না, কিচ্ছু না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে, আর সেটা প্রমাণ করছে কারা, এই মারা। আজকে সন্দীপের সত্যি দোষ হয়েছে, বউ যা খুশি করে যেত, ও চুপচাপ খালি বলতো না না তুমি যেটা করছো করো, ভালো কাজ করছো, ভালো কাজ করছো। যারা যে যারা এই কথাটা বলছে না, আমি খালি ভাবি সেম সিচুয়েশান তাদের ফ্যামিলিতে যদি তার পার্টনার তার সাথে করতো, তখন সেই মানুষগুলোর রিয়াকশান কী বেরোতো। আজকে টিনের ব্লগ দেখলাম, কৃষাণুর ভবিষ্যৎ আমি হাসনাবাদে একদম অন্ধকার দেখছি। এক তো সারাক্ষণ পাড়া চষে এরা, ঠিক আছে, এটা একটা বিষয়, কোনো স্থিরতা নেই, নিজেদের স্টেবিলিটি নেই কোনো বিষয়ের উপরে, সারাক্ষণ পাড়া চষে বেড়াচ্ছে, কোথায় গেছে, কোনায় কাকার সাথে বেরিয়ে গেছে, কী কিনতে গেছে, এই যে কোনায় কাকার যে নতুন একটা চ্যানেল হয়েছে, যে চ্যানেলের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিছু গেম খেলায়, তো তাদের জন্য উপহারস্বরূপ কিছু জিনিস আনতে গেছে। ওখানে কমেন্ট বক্সটা তোমরা দেখো, শিক্ষা থাকলেই যে মানুষ সব মানে জানবে সেটাও যেমন না, আবার শিক্ষা না থাকলেও কিছু আনএডুকেটেড মানুষও কীভাবে চলতে হয় সেটাও জানে না। ছোটো ছোটো বাচ্চা, আমি বাচ্চাগুলোকে দেখলাম, এই আমার বড়ো ছেলের মতন কিছু আছে, আমার ছোটো ছেলের মতন কিছু বাচ্চা আছে যারা খেলে, তাদেরকে কী গিফট দেবে, বালতি, গামলা, ছুরি, সোপকেস, এগুলো কেন, তার জায়গায় তাদেরকে একটা ড্রয়িং বুক, একটা কালারের সেট, হ্যাঁ, গল্পের একটা বই, এগুলো দেওয়া যায় না। সন্দীপ তো খারাপ, তার ছেলেকে কিছুতেই মানুষ করতে পারছে না, তার মা মানে কৃষাণুর মা, সন্দীপের স্ত্রী, সন্দীপের স্ত্রী, সন্দীপের ছেলে সন্দীপকে প্রশ্ন করবে, বাবা তুমি কেন করলে, মা পরকীয়া করেছিল, করেছিল, তুমি কেন বলতে গেলে, করতে দিতে, আমার কথা একবারে চিন্তা করলে না, আর মাকে কি বলবে, না না মা তুমি বেশ করেছো, এটাই তো করা উচিত, পরকীয়া করবে বাচ্চা কেউ নেয় নাকি, থাক তুমি না মা,
বেশ করেছো একদম, ছাড়ো তো লোকের কথা, এটা বলবে তাই না? মানে কতটা, মানে সন্দীপকে মানে খাটো করার জন্য কতটা নিচে নামতে হয়, ততটাই নিচে নেমে যাচ্ছে, ততটাই। একটা বাচ্চাকে কি গিফট দেওয়া যায়, বালতি গামলা ঝুড়ি, লাইক সিরিয়াসলি? তারা কালার পেন্সিল পাবে, তারা পেন্সিলের সেট পাবে, একটা পেন্সিল বক্স পাবে, ওতে ওদের উৎসাহ আরও বাড়ে, টিফিন বক্স পাবে ভালো, একটা বোতলের সেট পাবে, মানে জলের বোতল পাবে, এতে আরও উৎসাহ এদের বাড়ে, আরও আগ্রহ নিয়ে করবে, এতে কী হলো, ওদের শেখাও হলো, খেলাও হলো। কিন্তু না, বালতি গামলা, কারণ এদের তো কোনো কিছু মানে ঠিক ঠিকানা নেই, কী হবে না হবে। আমি তো দেখতে পাচ্ছি যে হাসনাবাদে ওই কোনাই কাকার টিমে কৃষাণু খেলছে, হ্যাঁ, ওকেও একটা করে বালতি গামলা গিফট করা হচ্ছে, আর ওর মা চেয়ার করছে হুররে হুররে করে। আজকে এতটাই যদি মা বাচ্চাকে নিড যদি থাকতো, ওই যে বাতকুল্লায় যখন তারা গিয়ে যখন ওই থানায় রাত্রিবেলা বসেছিল তিনটে অবধি, ভোর চারটে তিনটে অবধি, এই কথাটা যখন বলেছে, কেউ বলুক তো যে মায়ের ওই গোছানো জিনিসপত্রের মধ্যে বাচ্চাটার একটা কোনো জিনিস ছিল নাকি, যে আমি এখন বাচ্চাটাকে নিতে পারছি না হরবরানিতে, আমি বাইরে বেরিয়ে নেব, বাট ওর জিনিসগুলো গুছিয়ে নিই, একটা জিনিস মা বলুক। তাই আজকে মায়ের মাকে প্যান্ট কিনতে হচ্ছে, জামা কিনতে হচ্ছে, ভগবান, আর এর কি না বাচ্চা চাই। অ্যাকচুয়ালি না, সন্দীপ যদি এই স্ট্রাইকটা না দিত, মা মনেই করতো না তার যে একটা সন্তান আছে। আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। তাই আমি বলবো, কেউ কোর্টের রায় বেরোনোর আগে এখানে বেশি হুম্বিতম্বি করো না কৃষাণুর ক্ষেত্রে, যেটা হবে কোর্ট যেটা সঠিক মনে করবে সেটা আমাদের জানাবে, আমরাও সেই মতনই বুঝে সেটাই শুনে মেনে নিতে হবে, ব্যাস। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, জানি না কতটুকু বোঝাতে পারলাম, যতটুকু মনে হলো ততটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।